আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে কীভাবে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আই মিন চুলটাকে রেখে কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয় সেটাই দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমি ডান পাশ থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডবল ক্লিক করে এটিকে আনলক করে নিব, যেহেতু এটি লক ছিল, এবং এই লেয়ারটিকে ড্র্যাগ করে ধরে নিউ লেয়ারের উপরে ক্লিক করে একটি নতুন লেয়ার করে নিব। তো আমি মেন লেয়ারটাকে হাইড করে রাখছি এবং আমরা এই লেয়ারটিকে কাজ দিয়ে কাজ করব। তো আজকের এই ভিডিওতে আমরা দুটি টুল নিয়ে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো দুটি টুলের মাধ্যমে। একটি হলো পেন টুল আর একটি হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো আমরা প্রথমে পেন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যারা পেন টুলটাকে অনেক বেশি ভয় পান তাদের জন্যে নিচে একটি ভিডিও দেওয়া থাকলো, পেন টুল সম্পর্কে ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওতে। তো আমরা জাস্ট পেন টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে সিলেক্ট করা শুরু করব ইমেজটার, এবং শুরু করে দিচ্ছি এবং এখান থেকে একটু ড্র্যাগ করে নিব। তো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, একটু কম বেশি হয়ে গেলে আপনারা কন্ট্রোল জেড প্রেস করে আনডু করতে পারবেন। তো পেন টুলটাকে সিলেক্ট করে নেওয়ার কারণ হলো এটিকে ড্র্যাগ করে অনেক স্মুথলি কাজ করা যায়। তো আমি এখানে জাস্ট অল্টার প্রেস করে এটিকে কেটে দিচ্ছি বা বর্ধিত অংশটাকে, এবং আবারও এখান থেকে ড্র্যাগ করে নিব এবং এখান থেকে অল্টার প্রেস করে এটিকে কেটে দেব। তো আমি এখন জাস্ট একটু ফাস্ট চলে যাব, কন্ট্রোল জেড চেপে আপনারা ব্যাগে আসতে পারেন। তো আমি আগে বলছি এটা ড্র্যাগ করে খুব স্মুথলি কাজ করা যায়, এই জন্য আমি পেন টুলটাকে সিলেক্ট করে নিয়েছি। দেখেন এখানে অনেক স্মুথলি আমরা ড্র্যাগ করে ইমেজটাকে সিলেক্ট করতে পারবো। তো জাস্ট এখান থেকে এটিকে মিলিয়ে দিচ্ছি এবং ডাট বাটন ক্লিক করে মেক সিলেকশানে ক্লিক করলাম এবং এখান থেকে রেডিয়াসটাকে 0 রেখে এটিকে ওকে করে দিচ্ছি। তো আমি এটিকে ইনভার্স করে নিয়ে বাইরের অংশটুকু আগে প্রথমে ফেলে দেবো। তো আমি এখান থেকে সিলেক্টে যাচ্ছি এবং এখান থেকে ইনভার্স, আপনারা চাইলে কন্ট্রোল শিফট আই প্রেস করে এটিকে ইনভার্স করে নিতে পারেন, এবং আমি এখান থেকে ব্যাক স্পেস প্রেস করে অংশটুকুকে বাদ দিয়ে দিলাম। তো আমি কন্ট্রোল ডি চিপে ডিসিলেক্ট করে নিচ্ছি। তো আমার এখন কাজ হলো ভিতরের অংশটুকুকে সিলেক্ট করা। তো আমি আবার এখানে ক্লিক করে নিচ্ছি, ভিতরের অংশটুকুকে জাস্ট তোমার এই ভিতরের অংশটুকুকে আমি রিমুভ করব না, জাস্ট বাইরের অংশটুকুকে রিমুভ করব, যার জন্য ভিতরের অংশটুকু একটু বেশি করে সিলেক্ট করে নিলাম। এবং আবারও যদি আমরা বাইরে চলে যাই, সরি, আমার ভিতরের অংশটুকুকে অবশ্যই রাখতে হবে। এখান থেকে একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ আমি এর ভিতরের অংশটুকুকে বাদ দেবো। জাস্ট এখান থেকে এটি মিলিয়ে দিলাম। তো আমি আবারও মেক সিলেকশন করে নিচ্ছি এবং এখান থেকে 0 রেখে ওকে করে দিচ্ছি। তো এখন আমার দেখেন বাঁ দিক থেকে মেন আমাদের যে টপিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটিকে সিলেক্ট করে নিতে হবে এবং উপর থেকে অবশ্যই ব্রাশ সাইজটা আপনার ইচ্ছামতো ইমেজের উপরে ধরে দেখবেন যে আপনার কোন সাইজটা দিলে ভালো হয়। তো আপনি ইমেজের সাইজের উপর এটি নির্ভর করবে। তো আমি জাস্ট 50 রাখছি এবং লিমিটটাকে এখান থেকে ডিসকন্টিনিউয়াস করে নিচ্ছি, এবং টলারেন্সটা আপনারা 40-র মাঝামাঝি রাখবেন, 40 থেকে 35-এর মাঝামাঝি রাখবেন। তো আমি 36-39 রাখছি এবং এখান থেকে স্যাম্পলিংটাকে অনস করে দিচ্ছি। তো আমি যদি এখন যে কোনো হোয়াইট জায়গাতে প্রেস করি, তো আমি জাস্ট এই হোয়াইট জায়গা থেকে প্লাস চিহ্ন আছে, এই হোয়াইট জায়গাতে জাস্ট প্রেস করে ধরে এটিকে মাউসটা ড্র্যাগ করে ধরে রাখবো, ছাড়া যাবে না, জাস্ট ড্র্যাগ করে ধরে রাখবো এবং পুরো ইমেজের অংশটাকে আমি এটিকে রিমুভ করতে থাকবো। এবং করে মাউসটা কিন্তু আমি ধরে রাখছি, ছাড়ি নাই। তো আপনারা অবশ্যই মাউসটাকে ধরে রাখবেন ড্র্যাগ করে। তাহলে আমি প্রথমে যে অংশটুকুকে সিলেক্ট করছিলাম আমার ওই অংশটুকুই সে জাস্ট ডিলিট করে দিবে। তো দেখেন আমার মনে হচ্ছে যে আমার অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখন কন্ট্রোল এ ও প্রেস করে নতুন একটি ইমেজ ওপেন করে নিব। তো জাস্ট এই ইমেজটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে এটিকে জাস্ট মুভ করে নিয়ে আসবো। তো দেখেন আমার ইমেজের পাশে মনে হচ্ছে একটু জায়গা সাদা অংশ থেকে গিয়েছে। তো আমি এটিকে চাইলে এটিকে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিতে পারি। তো এখান থেকে অবশ্যই অপাসিটি এবং ফ্লোটাকে 100% রেখে আমি যদি এখানে ক্লিক করি, তবে আমার মনে হচ্ছে এখানে একটু থেকে গিয়েছে। তো আমি জাস্ট যদি একটু কেয়ারফুল এখান থেকে ডিলিট করতে চাই, চাইলে এটিকে আরেকটু ছোটো করে নিতে পারেন। যদি বেশি হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে জাস্ট ভিতরের অংশটুকু বের করে দিতে পারেন। তো আমার মোটামুটি ইমেজটা চলে আসছে। একটু বড় করে নিচ্ছি কন্ট্রোল প্লাস প্লাস চেপে। তো দেখেন আমার হেয়ার সহ ব্যাকগ্রাউন্ডটাকে আমি খুব স্মুথলি রিমুভ করতে পেরেছি এবং আমি যেহেতু পেন টুলটা সিলেক্ট করে নিয়েছিলাম, দেখেন নিচের অংশটুকু অনেক স্মুথ আকারে চলে আসছে। তো আপনি অন্যান্য টুল দিয়ে এরকম স্মুথ আকারে হয়তো বা পারতেন না, এই জন্যে আমার মনে হয় যে আপনি পেন টুলটা ইউজ করলে খুব ভালো কাজ হবে। তো আমি এখন কন্ট্রোল টি প্রেস করে এটিকে একটু এখান থেকে ডিস্টোরটাকে সিলেক্ট করে একটু কম বেশি রিপ্লেসমেন্ট করে নিতে পারি। জাস্ট ইন্টারপ্রেস করে দিলাম। তো দেখেন খুব চমৎকারভাবে আমি এটিকে রিমুভ করতে পেরেছি। তো দেখেন আমি খুব স্মুথলি ইমেজটি এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি উইথ হেয়ার, মানে চুলসহ ইমেজটিকে এখান থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।